الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال تعالى في آية أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا لقول النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার একান্ত মেহরবানিতে আমরা বিগত জুমার ন্যায় আজকের জুমায়ও হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, যার দেখানো পথ পেয়ে আজ আমরা সত্যকে সত্য হিসাবে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে জানতে পেরেছি, বুঝতে পেরেছি এবং জানার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আমি ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, তো প্রেক্ষাপট অনুযায়ী, সময় অনুযায়ী সেটা পরিবর্তে আজকের বলতে চাচ্ছি সেটা হলো শাবান মাস এবং আমাদের করণীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ের উপরে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা দুখান 44 নম্বর সূরা, এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, আমি এই কোরআনকে, ইন্না আনজালনাহু হু অর্থ হল কোরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে, আর আমি হলাম সতর্ককারী। তো বরকতময় রজনী এটা কোনটা? সাহাবায়ে কেরাম আজমাইনরা বুঝেছিলেন, তাবেইনরা বুঝেছিলেন, তাবা তাবেইনরা বুঝেছিলেন যে এই রাতটি হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত আরেকটু স্পষ্ট করে দেয় যে সেই বরকতময় রজনীটা কোনটা। শাহরুর রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এ রমজান হলো একটা মাসের নাম, যেমন সূরা তওবা 9 নম্বর সূরা এর 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন সেই দিন থেকেই একটা বছরকে বারো মাসে ভাগ করেছিলেন। কোন দিন থেকে? যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছিল সেই দিন থেকেই কিন্তু বারো মাসে একটি বছর নির্ধারিত। এরই আলোকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বানিয়েছি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বানিয়েছি, এরই আলোকেই আল্লাহ কর্তৃক নির্ধারিত বারো মাসে একটি বছর। তার ভিতরে একটি মাসের নাম হচ্ছে শাহরু রমাজান, রমজান মাস। আর আল্লাহ বলছেন আমি এই রমজান মাসেই কোরআন নাজিল করেছি। একটু আগেই জানলাম যে একটা বরকতময় রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সেই রজনীটা কোন রজনী? সেটা হচ্ছে রমজান মাসের মধ্যে যে কোনো একটা রজনী, তাই তো নাকি? এই আয়াত আরেকটু স্পষ্ট করে দেয় যে রমজান মাসের মধ্যেই এই রাত্রিটা রয়েছে। সূরা কদর 97 নম্বর সূরা, এর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি এ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে বরকতময় যে রজনী এটা কোন রজনী? এটা হচ্ছে লাইলাতুল কদর। স্পষ্ট হয়ে গেল কিনা? একজন মাত্র তাবিইন, তাবা তাবিইন, একজন মাত্র, কেউ বলছেন তাবা তাবিইন, কেউ বলছেন তাবিইন, ইকরিমা ওনার নাম, উনি কেবল সমস্ত সাহাবাই কিরামদের তাবেইনদের বিপক্ষে একটা মত প্রকাশ করেছেন। উনি বলতেছেন যে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, এই রাত্রিটা হচ্ছে 14ই শাবান দিবাগত রাত্র। একজন মাত্র তাবি ধরে নিলাম ওনাকে, তিনি একটা মত ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে যে এই লাইলাতুল মুবারক যেটা সেটা হচ্ছে কোন মাস, কোন রজনী? 14ই শাবান দিবাগত রাত্র। আর এই যে কোরআনের এই আয়াতগুলো বলছে যে লাইলাতুল কদর যেখানে আমি কোরআন নাজিল করেছি আর এই লাইলাতুল কদরটা হচ্ছে রমজান মাসের মধ্যে, এটা তো স্পষ্ট জিনিস। তাহলে এই স্পষ্ট জিনিস বাদ দিয়ে আমরা অস্পষ্টতার পিছনে খুঁজতে যাব, ঘুরতে যাব? উচিত হবে না আমাদেরকে। যেহেতু কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, সুতরাং আমরা এটা রমজান মাসের মধ্যেই লাইলাতুল কদর আছে, আমরা এটা বুঝে নেব যে এই রজনীটা সবে বরাত বা 14ই শাবান দিবাগত রাত্রে নয়। এটা স্পষ্ট হলো কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বারো মাসে একটি বছর নির্ধারণ করেছেন। এই বারো মাসের একটি মাসের নাম হচ্ছে মহরম মাস, একটি মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, একটি মাসের নাম শাবান মাস, একটি মাসের নাম রম, এইভাবে বারোটি মাস আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। তো এই বর্তমান যে মাসটি চলছে এই মাসটির নাম হচ্ছে কি? শাবান মাস। এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক নতুন আমল চালু আছে, এখন একটু কম দেখা যায়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম বা এখান থেকে আরো 5-7-10 বছর আগে এটা আরো ব্যাপক আকারে আমরা দেখতাম। কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারের কারণে আজকে এই ইবাদত বন্দেগী একটু কমে গেছে, কথা ঠিক কি না? কমে গেছে, অনেক মসজিদেই এখন সীমাবদ্ধ। আগে তো বাড়িতে বাড়িতে মিলাদ হতো। আমার ছাত্র জীবনের কথা একটু বলি, আমি যখন 9-10 বা আলেমে পড়তাম এ সময় আমি আমার নানার বাড়িতেই ওখানেই থাকতাম, ওখানেই আমি ওই মিলাদ, ওখানেই আমি তারাবি, ওখানেই আমি তাদের সঙ্গে মিশে থাকতাম, মানে যে কোনো কাজে আমাকে ডাকতো। তো সে সময় এই শবে বরাত বলেন আর মিলাদুন্নবী অনুষ্ঠানে বলেন, মিলাদ পড়লেই আপনার 10 টাকা 20 টাকা 15 টাকা এরকমভাবে দিত, তাতেই 1-1.5 হাজার টাকা হয়ে যেত। সিস্টেমটা ছিল কি, মানুষজন ঘুমিয়ে যাবে, বারান্দায় পাটি বিছানো থাকবে, লোকজন পোলাপান আমার সাথে থাকবে, যাবো যে ডাক দেবো, ডাক দিয়ে উঠে একবার আল্লাহুমা একবার ইয়া নবী পড়ে বিস্কুট জিলাপি যা দেবে নিয়ে শেষ, মোনাজাত করে একেবারে জান্নাত জাহান্নামে পৌঁছে দিয়ে শেষ। তাতেই রাত সারা রাত ধরে 1,000-1,200 টাকা 15-20 টাকা করে হয়ে যেত। তাহলে কত বেদাত কিভাবে চালু ছিল প্রত্যেক ঘরে ঘরে, এখন এটা কমে মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আলেমেরা বলে যে আপনারা যে যা দান করবেন আমার কাছে দিয়ে যান, আর কার কি দরকার আমাকে বলে যান, এক মিলাদেই শেষ করে দেব। একবার মিলাদ করে সবার জন্য দোয়া করে দেয়, একবারে শেষ হয়ে যায়। এখন ঘরের থেকে মসজিদ হয়েছে, মসজিদ পর্যন্ত এসেছে, আস্তে আস্তে আল্লাহর মেহেরবানিতে এটাও থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো এই মাসকে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে, সময়কে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক নতুন নতুন ইবাদত চালু আছে। আর এই নতুন নতুন ইবাদতগুলোকে কি বলা হয় ইসলামের পরিভাষায়?
বেদাত বলা হয়। এই বেদাত যেমন আমরা প্রত্যেক জুমার খুতবায় বলে থাকি একটা হাদিস যে কুল্লু মুহদাসাতিন বেদা ওয়া কুল্লা বেদাতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। বুঝি আর না বুঝি আমরা তো বলি, এটা ওই আমাদের সমাজের হানাফি বাইরা তারাও কিন্তু বলে। আর আল্লাহর নবী প্রত্যেক জুমার খুতবায়, ঈদের খুতবায়, বিবাহের খুতবায়, অর্থাৎ খুতবাতুল হাজা, প্রয়োজনীয় যত কথা তিনি শুরু করতেন তার আগে এই কথাটি বলতেন যে কুল্লু মুহদাসাতিন বেদা ওয়া কুল্লা বেদাতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। এর অর্থ কি? অর্থ হচ্ছে যে প্রত্যেক নতুনত্ব, প্রত্যেক নতুন কাজ, যেটা নতুন কাজ বলতে যেটা আল্লাহ বলেন নাই করতে, নবীও করেন নাই, নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামরাও করেন নাই, কি উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং সওয়াবের আশায়। রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, এমন কোন কাজ আমরা যদি করি সেটাকেই বলা হয় বেদাত, সেটাই হচ্ছে নতুনত্ব। আর প্রত্যেক নতুন কাজ এটা হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির ঠিকানা কি? জাহান্নাম। প্রত্যেক গোমরাহির ঠিকানা, প্রত্যেক নতুনত্ব হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আল্লাহর নবী সতর্ক করে গেছেন এ ব্যাপারে যে প্রত্যেক খুতবায়, প্রত্যেক আলোচনায় এই কথাটি বলেছেন যে প্রত্যেক নতুন কাজ থেকে তোমরা বিরত থাকবে, এই প্রত্যেক নতুন কাজ তোমাদেরকে পথভ্রষ্ট করবে এবং প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো আমাদের সমাজে এই বেদাতকে দুই ভাগে ভাগ করে দেখানো হচ্ছে, দুই ভাগে ভাগ করে দেখানো হচ্ছে। কি বলা হচ্ছে? যে বেদাত এটা নতুন কাজ, বেশ ভালো কথা, কিন্তু এর একটা ভালো আর একটা খারাপ, দুইটা দিক আছে। যেমন বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া, এইভাবে বলে আমাদের বেদাতে হাসানার নাম দিয়ে নতুন নতুন ইবাদাত আমাদের সমাজে চালু আছে এবং করে যাচ্ছে। তে করার কারণটা কি? যেটা বেদাত সেটা খারাপ। হুজুরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর এটা তো বেদাত, এর আবার ভালো মন্দ কি? এই বেদাত এটা খারাপ, এর আবার ভালো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেন নাই, তো আমরা করবো কেন? তো বলে রাসূল কোথায়, রাসূল আর আমরা কোথায়? বেদাত খারাপ হলে কি হবে? এর একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। যেমন দেখুন মধু, এই মধুটা কি ভালো না খারাপ? মধু এটা ভালো, এটা একটা হাসানা, এটা উত্তম, এর ভিতর কোনো সন্দেহ নাই, মধু এটা একটা ভালো জিনিস। আর পায়খানা, পেশাব, এটা কি, এটা ভালো না খারাপ? এটা খারাপ, পেশাবও খারাপ জিনিস, পায়খানাও খারাপ জিনিস। তো এই খারাপের আবার দুইটা ভাগ করেছে, একটা হচ্ছে ভালো খারাপ আর একটা হচ্ছে খারাপের খারাপ। যেমন দেখুন হুজুর কেবলার পায়খানা এটা ভালো, পীর সাহেবের পায়খানা এটা ভালো, ওই বুজুরগানে দিনের পায়খানা এটা ভালো, আর বিনামাজির পায়খানা এটা খারাপ, অর্ধ নামাজির পায়খানা এটা খারাপ, তাই না নাকি? মুনাফেকের পায়খানা এটা খারাপ, ওই চোর ডাকাতের পায়খানা এটা খারাপ, এরকম নাকি? আপনারা কি এটা মেনে নেবেন? এভাবে বললে যে পায়খানা এর আবার দুইটা ভাগ, ওই পীর সাহেবের পায়খানা হলে বেশ মোবারক, এটা উত্তম, এর ভিতরে বরকত আছে, মা বাবার পায়খানা এটা ভালো, এরকম নাকি? আর ও বেনামাজি, ওর পায়খানা খারাপ। তাহলে যেটা খারাপ সেটা তো খারাপই, পেশাব খারাপ, পায়খানা খারাপ, এর আবার ভাগ হয় কি করে? ভালো এবং মন্দ হয় কি করে? তাহলে বেদাত যদি ভালো এবং মন্দ হবে তাহলে একটা মাপকাঠি তো থাকতে হবে। এই মাপকাঠিটা কি? ইসলামী শরীয়তের মাপকাঠি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ, এই দুইটা হচ্ছে ইসলামী শরীয়তের মাপকাঠি। এর বাইরে আছে নাকি? বাইরে আর কিছু মাপকাঠি বলে আপনারা পাবেন না। অনেক ইবাদত বন্দেগী আছে মাপকাঠি ছাড়া, যেমন এইগুলো আমরা বলতেছি। তো মাপকাঠির প্রয়োজন আছে, তো মাপকাঠিতে যদি মাপতে যান তাহলে আল্লাহর নবী তো 1400 বছর আগেই আপনাদেরকে সমাধান দিয়ে গেছেন যে কুল্লু বেদাতিন দলালা, যেটা বেদাত যেটা নতুন কাজ এটা হচ্ছে গোমরাহী। প্রত্যেক বেদাত, অর্থাৎ কুল্লু মানে কি, এর ভিতরে কোনো কিছু বাকি নাই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, এর পরবর্তীতে এসে মানুষ যেটা করবে শরীয়তের নামে, সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ওইটা হবে কি? ওইটা হচ্ছে বেদাত। আর আল্লাহর নবী সমাধান দিয়ে গেছেন, মাপকাঠি দিয়ে মাপলে বোঝা যায় যে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক নতুনত্ব, প্রত্যেক নতুন কাজই হচ্ছে গোমরাহী। তো এর মধ্যে আবার ভাগ বাটোয়ারা করলেন কিভাবে? আমরা তো বুঝলাম না।
এই ভাগ বাটোয়ারা করেই আজকে ইসলাম এমন পর্যায়ে চলে গেছে যে আসল জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, মূল ইসলাম কি জিনিস এইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভাগ বাটোয়ারা করতে যে বেদাতে হাসানা বলে এমন সব জিনিস চালিয়ে দেওয়া হয়েছে যে আসল জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমের 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ওয়াইজ কোয়ালা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, হে আমার রব তুমি এই মক্কা শহরকে নিরাপদ করো, মক্কা নগরীকে তুমি শান্তিময় করে দাও। ওয়াজআলনি ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, আর আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি এবং মূর্তি পূজা থেকে তুমি রক্ষা করো। তারপরের আয়াতে বলছেন রব্বি ইন্না হুন্না আদলালনা কাসিরাম মিনান নাস, এই মূর্তি আর এই মূর্তি পূজা অধিকাংশ মানুষকেই পথভ্রষ্ট করেছে, অধিকাংশ মানুষকেই গোমরাহ করেছে। সুতরাং অধিকাংশ মানুষ যেহেতু গোমরা, সুতরাং এদেরকে আমি সত্য দিনের পথে আনা অনেক মুশকিল হয়ে গেছে এই মূর্তির কারণে, মূর্তি পূজার কারণে। আজকে এই আয়াতটি তেলাওয়াত করে আমাদেরকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে হচ্ছে। ভিন্নভাবে কি? যে ইন্না হুন্না আদলালনা কাসিরাম মিনান নাস, রব্বুল আলামিন আমাদের সমাজে ইসলামের নামে ধর্মের নামে এমন কতগুলো কিতাব আছে যেই কিতাব আজকে আমাদেরকে আমাদের মুসলিম সমাজকে দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তাই নয় নাকি? এ অর্থ করলে ভুল হবে না। কারণ ইব্রাহিম সাল্লামের সময় ছিল কি মূর্তি আর মূর্তি পূজা, এটা মানুষকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে এর থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। আজকে যদি এই আয়াতটি পড়ে বলা হয় যে আমাদের সমাজে কিছু কিতাব আছে যেই কিতাবগুলো আজকে মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, গোমরাহ করছে, তো অর্থ ভুল হবে না। তার কারণ সবে মেয়ারাজ গেল গত মাসে, এই সবে মেয়ারাজ সম্পর্কে মানুষ চিন্তা করে যে আল্লাহর নবী তো সেই আসমানে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছিলেন, সুতরাং আমাদের তো কিছু করণীয় থাকতে পারে এই রাতে, এই দিনে প্রতি বছর একবার করে ঘুরে আসে, তাহলে আমাদের তো কিছু করতে হবে। তাই তারা রাতে ইবাদত এবং দিনে সিয়াম পালন করে এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকেন। তো এটা যদি কোনো অনুষ্ঠানের করার কিছু থাকতো তাহলে সাহাবা ইকরামরা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, নিজেও করতেন, আর সাহাবা ইকরামরা মনে রাখতেন, তাবেইনরা করতেন, এভাবেই আমাদের কাছে এসে পৌঁছাতো। যেমন ঈদ, এই শাবান মাস, এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর, এ ব্যাপারে সন্দেহ আছে? সাহাবা ইকরামরা করেছেন, রাসূল পালন করেছেন, এভাবেই আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই, তর্ক নাই, বিতর্ক নাই। ঈদুল আজহা জিলহাজ মাসের 10 তারিখে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। জোহরের সালাত 4 রাকাত, কোনো সন্দেহ আছে? ফরজ 4 রাকাত, কোনো সন্দেহ নাই। অর্থাৎ ইবাদত বন্দেগী যেটা রাসূল করেছিলেন, সাহাবাই কেরামরা করেছেন, এটা সেভাবেই সংরক্ষিত ছিল এবং আমাদের কাছে এসে পৌঁছেছে কোনো তর্ক ছাড়াই। তো সবে মেয়েরা সম্পর্কে রাহিকুল মাকতুম খোলেন, দেখবেন যেখানে 6টি মত পাবেন আপনারা, 6টি বিতর্ক এখানে আছে। কেউ বলেছেন এটা রমজান মাসে হয়েছে, কেউ বলেছেন এটা শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন এটা রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন এটা রজব মাসের 27 তারিখে হয়েছে। তাহলে এই যে মত পার্থক্য, এর কারণটা কি? এই মত পার্থক্যের কারণ বোঝা যায় যে সাহাবাই কেরামরা এ সম্পর্কে একেবারেই উদাসীন ছিলেন, মানে এ সম্পর্কে কিছুই ছিল না, কোনো ইবাদত বন্দেগী করার কোনো নির্দেশনা ছিল না, যার কারণে সাহাবাই কেরামরা এই দিনটাকে মনে রাখা প্রয়োজন মনে করেননি, এজন্যই মনে রাখে নাই। তো আমরাও তেমনি ভাবে এই দিনটাকে কোনো গুরুত্বই দেই না, যেহেতু সাহাবাই কেরামরা কিছু করেন নাই, রাসূল কিছু বলেন নাই, তাই আমরা কিছু করি না। কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে কেন্দ্র করেই তো অনেক কিছু করছে। ঠিক অনুরূপভাবে শাবান মাসের 14ই শাবান, এ সংক্রান্ত অসংখ্য জাল হাদিস, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি তো বলেন যে 200 জাল হাদিস ওনার কাছে মজুদ আছে, এই 14ই শাবান দিবাগত রাতকে কেন্দ্র করে 200 জাল হাদিস। আর এমনি আপনি ইবনে মাজায়, নাসাইতে, অন্যান্য হাদিস গ্রন্থে দেখবেন 30-35টার মতো জাল হাদিস সহজেই সামনে পাওয়া যায় এই 14ই শাবানকে কেন্দ্র করে। তো কোন মাসে কি ফজিলত,
কোন মাসে কি কর্ম করতে হবে, কোন সময়ের কি ফজিলত, কোন সময় কি কর্ম করতে হবে, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানতেন না আমরা বেশি জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানতেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যে সময়ে যেভাবে করেছেন, সেই কাজ সেই সময়ে সেইভাবে করার অর্থই হচ্ছে ইবাদত, তাই নয় নাকি? আর যে কাজ যখন যেভাবে যে নিষেধ করেছেন সেই কাজ থেকে তখন সেইভাবে বিরত থাকাটাও কিন্তু ইবাদত। যেমন ফজরের সালাত আপনি আদায় করবেন, এটা ফরজ হুকুম, কিন্তু সূর্য ওঠার সময় ফজরের সালাত আদায় করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো আল্লাহ রাসূলের এই নিষেধ তো সময়টাকে মেনে চলার অর্থই হচ্ছে ইবাদত। সূর্য যখন উঠবে তখন আপনি সালাত আদায় করতে পারবেন না, এটা হবে আপনার জন্য ইবাদত। রমজান মাসে দিনের বেলায় কিছু পানাহার করা যাবে না, দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। ঈদের দিন সিয়াম পালন করা হারাম, যদি আপনি সিয়াম পালন না করেন তাহলে আপনি ইবাদত পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একমাত্র ইবাদত বন্দেগীর মাপকাঠি, নাকি বলেন? সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমরা জীবনের 24টি ঘন্টা প্রতিদিন কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে ইবাদত বন্দেগি করবে, সব কিছুর মাপকাঠি হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র আদর্শের মডেল হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমাদের সমস্ত কর্ম যদি আমরা করতে পারি তাহলেই হবে ইবাদত। তো এই মাসে এই সময়ে যদি রাসূল কিছু করে থাকেন তাহলে আমরা সেটা করতে পারি, আর যদি রাসূল কিছু করে না থাকেন তাহলে সেটা করা কি হবে? বিদআত হবে, আর বিদআতের পরিণাম কি? জাহান্নাম। ইবনে মাজার 49 এবং 50 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে, যদিও হাদিস দুটির সনদ যাচাই করে মুহাদ্দিসিনে কেরাম বলছেন হাদিস দুটি জয়ীফ, কিন্তু মতন, মতন মানে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। সনদ হচ্ছে বর্ণনা সূত্র, যেমন রাসূল থেকে শুনেছেন আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে শুনেছেন একজন তাবি, তাবি থেকে আরেকজন, এইভাবে পৌঁছে গেছে, এটাকে বলা হয় বর্ণনা সূত্র, এটাকে সনদ বলে। আর রাসূলের মূল বক্তব্যটাকে বলা হয় মতন। তো এই দুইটি হাদিসের মতনটা হচ্ছে সহি। প্রথম হাদিসে 49 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি বেদাত করল তার সালাত সিয়াম হজ জাকাত দান সদকা ওমরা ফিদিয়া, অর্থাৎ যত ভালো আমল আছে কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এবং সে এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেমনিভাবে আটার খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, এই চুলটা টেনে বের করলে চুলের গায়ে যেমন কিছুই লেগে থাকে না, ঠিক ওই ব্যক্তি এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে, ওর লেবাস পোশাক ওর আমল আখলাক সবই ইসলামের মতো থাকবে কিন্তু ওর ভিতরে আসলে ইসলামের কিছুই থাকবে না। একটা উদাহরণ দিলেন আল্লাহ রাসূল যে ওই ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনিভাবে আটার খামিরের মধ্যে থেকে চুল বের করলে চুলের গায়ে আটার কিছুই লেগে থাকে না। কিছুই লেগে থাকে? খেয়াল করে দেখবেন, আটার খামিরের মধ্যে থেকে চুল টেনে বের করলে তার চুলের গায়ে কিন্তু কিছুই লেগে থাকে না, আটা যখন খামির করা হয় তখন। তো আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে ওর লেবাস পোশাক সবই ঠিক থাকবে তবে ইসলামের কিছুই থাকবে না ওর মধ্যে, বেদাত এত বড় খারাপ জিনিস। এর পরের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন 50 নম্বর হাদিসে যে বেদাতকারীর কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি ওই বেদাত ত্যাগ করবে। তাহলে এই যে শবে বরাত নামক যে রাত্রিতে আপনারা ইবাদত বন্দেগি যারা করেছেন তারা ভালো মনে করেই তো করেছেন নাকি? বেদাত করে মানুষ কি মনে করে? মনে করে যে আমি একটা মানে খুব ভালো কাজ করেছি, আমি একটা কল্যাণকর কাজ করেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সারা রাত আমি আল্লাহর ইবাদত বন্দেগি করেছি, দিনের বেলা সিয়াম পালন করেছি, এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চায়, সে এটাকে ভালো মনে করেই করে। অতএব আজ রাতে যারা ইবাদত বন্দেগি করেছে পূর্বে করে নাই, আজ রাতে যারা করেছে এরা কি পরের দিন তওবা করবে?
যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ কি করলাম, মিলাদ পড়লাম, সালাত পড়লাম, সিয়াম পালন করতেছি, এগুলো কি তওবা করবে? কেউ কেউ আসলে তওবা করবে না, কারণ এটা তো ভালো মনে করেই করতেছে। আর একজন চোর, সে যদি চুরি করে তাহলে সে কি মনে করে চুরি করবে? যে এটা একটা খারাপ কাজ। যে ডাকাতি করে সে কিন্তু ডাকাতকে খারাপ কাজ মনে করেই করে। যে ব্যক্তি সন্ত্রাসী, অন্যায় কাজে লিপ্ত আছে, সে কিন্তু অন্যায়কে অন্যায় মনে করেই করে। সে একসময় যে চোর চুরি করে চিন্তা করে, আমি বড় ধরনের চুরি করতে পারলে যখন স্বাবলম্বী হব তখন আর চুরি ছেড়ে দেবো, আল্লাহর কাছে তওবা করব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে চুরি করে। আর যে ব্যক্তি ইবাদত বন্দিগি করে বেদাতের, এই যে শবে বরাত, শবে মেয়ারাজের রজনীতে, সে তো সওয়াবের আশায় এগুলো করছে, দিনে সিয়াম পালন করছে সওয়াবের আশায়, সুতরাং সে কোনোদিন তওবা করবে না। তাই আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি তওবা না করবে, বেদাত পরিত্যাগ না করবে, তার কোনো ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এমনকি বেদাতের শেষ পরিণতি কি দেখুন, মানুষ তো সবাই আকাঙ্ক্ষা করে, ভালো কামনা করে যে আমি এই দুনিয়া, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি একটা সুন্দর বাড়ি করব। আমি সুন্দর বাড়িতে সুন্দর পরিবেশে একটা বিবাহ করব। আমি দুনিয়ায় কল্যাণ চাই এবং আখেরাতেও কল্যাণ চাই, এরকম অনেক আশা করে না সবাই? এই আশা করলে আশার পিছনে তো ছুটতে হবে, আশাকে কাজে লাগাতে হবে, সেজন্য কিছু কাজ করতে হবে। আমি একটা বাড়ি করব সুন্দর, তাহলে তার পিছনে মেহনত করতে হবে, জায়গা কিনতে হবে, জমি কিনতে হবে, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, এরকম করতে হবে না? তারপরে আমি সুন্দর বাড়িতে একটা বিবাহ করব, অমুক একটা ইসলামিক পরিবেশ আছে, অমুক বাড়িতে একটা মেয়ে আছে, আমি বিবাহ করব। তো সে এই ধরনের আকাঙ্ক্ষা করে, আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সে কিছু কাজ করে থাকে। তো এরকম আমরা আকাঙ্ক্ষা করি কি, যে হাউজে কাউসারের কাছে আল্লাহর নবী হাশরের দিন যে হাজির হবেন, সেদিন তার কাছ থেকে আমরা একটু পানি পান করব। আর যে একবার পানি পান করবে, লাম ইয়াজমা ওয়া আবাদা, অর্থাৎ আর কখনোই তার পিপাসা লাগবে না। তাহলে এই একটু পানি পান করার আশা আমরা করি কি না? আমরা তো করি যে আমরা রাসূলের হাত থেকে একটু হাউজে কাউসারের পানি পান করব। তো সেদিন আমরা সকলেই হাউজে কাউসারের দিকে যাব। তো আল্লাহর নবী, এর মধ্যে যারা বেনামাজি তারা তো আগেই বাদ পড়ে যাবে, তারা তো যেতেই পারবে না, কারণ আল্লাহর নবী বলবেন যে আমি তাদেরকে চিনব আর তারাও আমাদের আমাকে চিনবে। তো আমাকে চিনবে আর আমি তাদেরকে চিনব, কিভাবে এই পরিচয়টা হবে? যারা ওযু করে, যারা সালাত আদায় করে, তাদের হাতের যে সমস্ত জায়গাগুলোই পানির স্পর্শ লাগে, ওযুর পানি, সেই জায়গাগুলো সেদিন চমকাবে, বিদ্যুতের মতো সেদিন চমকাবে, চমকাতে থাকবে। তো এই দেখে আল্লাহর নবী তাদেরকে চিনতে পারবেন যে এরা তো সালাত আদায় করে, এরা তো ওযু করেছিল, সে কারণেই আল্লাহর নবী তাদেরকে চিনতে পারবেন। তো এই চেনা মানুষগুলো যখন আল্লাহর নবীর দিকে আসবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, তখন ফেরেশতা মণ্ডলী তাদের সামনে একটা পর্দা দিয়ে দিবেন, আড়াল করে দিবেন। তখন আল্লাহর নবী বলবেন যে ওরা তো আমার উম্মত, ওদেরকে আসতে দাও। তখন আল্লাহর ফেরেশতারা কি বলবেন? যে ওরা আপনি জানেন না, কারণ আপনার মৃত্যুর পরে তো আপনি আর কিছু জানেন না, আপনি তো গায়েবের খবর জানেন না। আপনি মারা যাওয়ার পরে এরা যে কত নতুন ধরনের ইবাদত বন্দিগি করেছিল, এই নতুন ইবাদত বন্দিগির খবর আপনি জানেন না, অতএব এরা হচ্ছে বেদাতি। এই বেদাত মানে নতুন আমল, ওই যে আগেই শুনেছি যে নতুন নতুন আমলগুলোই হচ্ছে বেদাত, যা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, সওয়াবের আশায় যারা করবে এগুলো হচ্ছে বেদাত। তাই এরা নতুন নতুন আমল করেছিল যা আপনি জানেন না। তখন আল্লাহর নবী তাদেরকে কি বলবেন? এই কথা বলবেন যে ওরা তো নামাজ পড়েছিল, বেদাত করলে কি হবে? ওরা তো ওযু করেছিল, বেদাত করলে কি হবে? ওরা তো সালাত আদায় করেছিল, ওদেরকে আসতে দাও। এই কথা কি বলবেন? ওরা সালাত আদায় করেছিল, ওযু করেছিল, কিন্তু কি সালাত? নাওয়াইতু আন আলা সালাত, ইন্নি ওয়াজ্জাহতু আলা সালাত, ওরা পড়েছিল ইক্তিদাইতু বিহাজাল ইমাম, সূরা ফাতিহা পড়া লাগবে না, এই ধরনের সালাত ওরা আদায় করেছিল। অর্থাৎ যেখানে আল্লাহর নবী বলছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, লা সালাতা লিমান লাম ইকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাতই হবে না। ওরা কি সেই সালাত আদায় করেছিল? বরং ওরা আরো এর বিরোধিতা করেছিল, ওরা বলেছিল যে না, সূরা ফাতিহা পড়াই যাবে না, এটা হারাম, আমাদের হেদায়া কিতাবে লেখা আছে, এটা হারাম। দেখেন, আল্লাহর কিতাবকে তো পরিবর্তন করতে পারে নাই, পেরেছে নাকি? কোনো কিছু ঢুকাতে পেরেছে? পারে নাই। কিন্তু আল্লাহর কিতাবের তাফসির করতে যেয়ে অনেক কিছু ঢুকিয়েছে, ঢুকিয়েছে না?
অনেক কিছু ঢুকিয়েছে তাফসীরের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর কিতাবের মূল বক্তব্যে কিন্তু তারা কিছুই ঢুকাতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক চ্যালেঞ্জ করেছেন যে তোমরা এর মতো একটা কিতাব রচনা করো, এর মতো একটা সূরা রচনা করো, এর মতো একটা আয়াত রচনা করে নিয়ে আসো, কিন্তু তৎকালীন তারা কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। বর্তমান সময়ের লোকজন কিন্তু মোকাবেলা করেছে, কি করেছে, তারা হিদায়া নামক একটা কিতাব রচনা করেছে, রচনা করে তার ভূমিকায় লিখেছে যে ইন্নাল হেদায়া কাল কোরআন, হেদায়া হচ্ছে কোরআনের মতো। যখন হেদায়া দিয়ে ফতোয়া দেওয়া হয় তখন কোরআন এবং হাদিসের কোনো ফতোয়া কার্যকরী হবে না। হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব হেদায়া। তো হেদায়ার কিতাব এই অনুযায়ী তারা আমল করেছে, সেখানে বলা হয়েছে যে সূরা ফাতিহা লাগবে না। তো ওরা যে আমার কাছে এসেছে ও সেই সলাত নিয়ে এসেছে যে সলাতে ছিল নাওয়াই তুয়ান, যে সলাতে ছিল ইন্নি ওয়াজ্জাহাতু পড়া, যে সলাতে ছিল ইক্তেদাইতু বিহাজাল ইমাম, এই ধরনের সলাত নিয়ে ওরা এসেছিল। কিন্তু আল্লাহ নবী তো তা জানেন না। যখন ফেরেশতারা জানিয়ে দিলেন তখন আল্লাহর নবী কি বললেন, সুহুকান সুহুকান লিমান বাদদালা লিমান বাদদালা দিনিহি। মুসলিম শরীফের মধ্যে এই এই হাদিসটি এসেছে, লিমান বাদদালা দিনিহি, অর্থাৎ দূর হও দূর হও ওই সমস্ত লোকেরা যারা আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছে, দিনের মধ্যে যারা পরিবর্তন সৃষ্টি করেছে তারা দূর হয়ে যাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস দেখেন বুখারের ইসলামিক ফাউন্ডেশনের, আল্লাহর নবী বলছেন, এই হাদিসটি হচ্ছে 6784 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মাদকে মানলো সে কাকে মানলো, আল্লাহকে মানলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে মুহাম্মাদের নাফরমানি করলো মানলো না সে আল্লাহকেই মানলো না। ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি, মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কি পার্থক্য, কার ইমান আছে কার ইমান নাই, এর পার্থক্য করবে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনটা সুন্নাত কোনটা বেদাত এর পার্থক্যকারী কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পীর সাহেব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সত্য এবং মিথ্যার একমাত্র মাপকাঠি, পার্থক্যকারী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে চলবে তারাই আল্লাহকে মেনে চললো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে চললো না তারা আল্লাহকে মানলো না। তো আপনি ইন্নি ওয়াজ্জাহাতু লাগালেন সালাতের মধ্যে, তার অর্থ কি, রাসূল লাগিয়েছেন, যদি না লাগিয়ে থাকেন তাহলে আপনি কি করলেন, বেদাত করলেন, আর বেদাতের পরিণাম হচ্ছে কি, জাহান্নাম, নিশ্চিত জাহান্নামে যেতে হবে, আমাদের লেবাস পোশাক যতই সুন্দর হোক না কেন। অর্থাৎ আমরা বিশ্বাসে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে, বিশ্বাসের কোনো ত্রুটি রাখা যাবে না, কোনো সন্দেহ পোষণ করা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। কিন্তু কর্মে যদি ত্রুটি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কারণ যেভাবে কর্ম করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেভাবে কর্ম করতে চাই, কিন্তু রাসূলকে যেহেতু আমরা দেখি না সেহেতু আমাদের কর্মে ত্রুটি আসতে পারে, কথা ঠিক কি না, হুবহু হাদিস দেখে আমরা কর্ম করতে চাই, হাদিস অনুযায়ী রাসূলের আমল অনুযায়ী, এই কর্মের ক্ষেত্রে যেহেতু রাসূলকে দেখি নাই সেহেতু আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। কিন্তু বিশ্বাসে যদি ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। অতএব আমরা কর্ম অতটুকু করতে চাই যতটুকু রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইনরা করেছিলেন, এর বেশি অতিরিক্ত আমরা কিছু করতে চাই না। কেন, সূরা হুজুরাতের এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার মানুষ তোমরা শুনে রাখো যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, তোমরা আল্লাহর সামনে অগ্রবর্তী হয় না, ওয়া রাসূলিহি এবং রাসূলের সামনে অগ্রবর্তী হয় না, অর্থাৎ আল্লাহ যা বলেন নাই তা তোমরা করো, তা তোমরা বলো না, আল্লাহ যা করতে বলেন নাই তা তোমরা করো না, আর রাসূল যা করেন নাই তা তোমরা আগে বেরিয়ে তা আগে বেড়ে তা তোমরা করতে যেও না। ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, জেনে নাও যে আল্লাহ এটা করেছে, আল্লাহ রাসূল এটা করেছিলেন কি না, এটা আপনারা জেনে নেন তারপরে আপনারা করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং আমরা ততটুকু নিয়ে ইবাদত বন্দেগী করতে চাই যতটুকুন আল্লাহ বলেছেন এবং রাসূল করে দেখিয়ে গেছেন এবং রাসূলের সামনে সাহাবায়ে কেরামরা করেছেন। সুতরাং এই যে শাবান মাস চলছে, এই শাবান মাসে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, আমাদের কি কিছু করণীয় আছে? আজকে
কে কে সিয়াম পালন করেছেন একটু হাত জাগান তো। কেউ কি সিয়াম আছেন? একজন আছেন, আর দুইজন, মানে অধিকাংশই সিয়াম পালন করি নাই আমরা। শাবান, শাবান মাস এমন একটা মাস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন, তাই না? প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার কেন সিয়াম পালন করতেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতি সপ্তাহে দুই দিন বান্দার আমল পৌঁছানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দার আমল, এটা বুধবার, এটা কিবারে সোমবার এবং বৃহস্পতিবারে পৌঁছানো হয়। তো আল্লাহ নবী বললেন যে আমি ভালোবাসি এই দুই দিন সিয়াম পালন করতে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পৌঁছানো হয়, তো আল্লাহ আমাকে দেখুক এ অবস্থায় যে আমার সিয়াম পালন অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পৌঁছে গেছে, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করি। তো ঠিক অনুরূপভাবে এই শাবান মাস সম্পর্কে আমরা তো অনেক শুনেছি যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বুখারী এবং মুসলিমের হাদিস, যে আল্লাহর নবীকে অন্য কোনো মাসে এত অধিক পরিমাণে সিয়াম পালন করতে দেখেন নাই যত বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। অর্থাৎ শাবান মাসের 20-25-26টি পর্যন্ত সিয়াম আল্লাহর নবী পালন করেছেন। তাহলে এই যে একটা সুন্নাত, এর থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, আমরা আজকে সিয়াম পালন করি না এই শাবান মাসে। অন্তত আমাদের এই মোহাম্মদিয়া জামে মসজিদের মুসল্লিদের কাছ থেকে আমরা তো এতটুকু আশা করতে পারি যে আমরা যেহেতু রাসূলের সুন্না মেনে চলি, আমাদের এই মাসে কমপক্ষে 20টা সিয়াম পালন করা উচিত ছিল, প্রত্যেক ব্যক্তির কমপক্ষে 20টা সিয়াম পালন করা উচিত ছিল একাধারে, কিন্তু তা আমরা কিন্তু আশা সেই অনুযায়ী ফল পাই নাই। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা আসলে গা ভাসিয়ে দিয়েছি ওই হানাফি মাঝহাবি ভাইদের মতো, তারা ওই নির্দিষ্ট দুই একটা দিন বেছে নিয়েছে, আমরাও নির্দিষ্ট দিন বেছে নিয়েছি, লাইলাতুল কদর ছাড়া আর কোনো ইবাদত বন্দিগি আমরা করতে চাই না, আমরা ওই রমজান মাসের শেষ দশকে যেয়ে আমরা বিজর রাত্রিগুলো একটু খোঁজার চেষ্টা করি, আর অন্যান্য মাসে ইবাদত বন্দিগি করার চেষ্টাই করি না। যেমন আইয়ামে বীজের সিয়াম পালন করার জন্য আল্লাহর নবী বিশেষভাবে তাকিদ দিয়েছেন যে তোমরা প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন করো। তো প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন করলে কি হয় ফল? আল্লাহর নবী বললেন যে তোমরা পুরো মাস সিয়াম পালন করা সব পেয়ে যাবে। তাহলে আইয়ামে বীজ অর্থ হলো প্রত্যেক মাসের 13, 14 এবং 15। তো 13, 14, 15 যদি আমরা সিয়াম পালন করতাম, তাহলে এই শাবান মাসের 13, 14, 15 আমরা পেয়ে যেতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু অন্য মাসে সিয়াম পালন না করে আজকে যদি আপনারা শাবান মাসের 13, 14, 15 সিয়াম পালন করেন, তাহলে এটা হবে বেদাত, এটা পালন করা যাবে না। প্রত্যেক মাসে পালন করলে আপনি আজকেও পালন করতে পারবেন এই মাসে, কোনো সমস্যা নাই। এরপরে তাহলে সপ্তাহে দুই দিন, এরপরে মাসে তিন দিন, তারপরে আল্লাহর নবী আরো কি বললেন যে মহররম মাসের সিয়াম, যে ব্যক্তি মহররম মাসের দুইটি সিয়াম পালন করবে, সে ব্যক্তির এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে মহররম মাসে দুই দিন সিয়াম। এরপরে আরাফার দিনের সিয়ামের কথা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে হাজিরা যেদিন উপস্থিত থাকে সেই দিন সিয়াম পালন করবে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন, রেফারেন্সগুলো কিছু বললাম না, সবগুলো সহি হাদিস রেফারেন্স ছিল কিন্তু বললাম না আর কি, হাতে সময়ও কম। তো আল্লাহর নবী বলছেন কি যে এই দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে আরাফার দিনে, তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে সিয়ামের অভাব নাই, সিয়াম মুসলিম সিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি সন্তুষ্ট করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি সন্তুষ্ট অর্জন করা যায় না। সুতরাং সিয়ামের বিকল্প নাই। এই রমজান, এই শাবান মাসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের, নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিসটি আসছে, হাদিস নাম্বার 2359। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লাম আরা তাসুমু শাহরান ফি শুহুরে মা তাসুমু মিন শাবান, আমি আল্লাহর নবীকে
শাবান মাস ছাড়া এত অধিক পরিমাণ শাবান পালন মানে সিয়াম পালন করতে দেখি নাই। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম যে আপনি শাবান মাসে এত অধিক পরিমাণ সিয়াম পালন করেন কেন? কল, আল্লাহর নবী বললেন যে জালিকা শাহর, অর্থাৎ শাবান মাস এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু এই মাস সম্পর্কে মানুষরা গাফেল থাকে, অর্থাৎ উদাসীন, কোনো খবর রাখে না। বাইনা রজাবা ওয়া রমাজান, আর এই মাসটা হচ্ছে রজব এবং রমজানের মাঝখানের মাস। ওয়াহুয়া শাহরুন, আর এই মাসটি হচ্ছে এমন একটি মাস, তুরফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন, যে মাসে মানুষের আমলের বাৎসরিক রিপোর্ট আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। উহিব্বু আই ইউরফাউ আলা আমালি ও আনা সাইমুন, আর আমি এটা ভালোবাসি যে এমন অবস্থায় আমার আমলটি আল্লাহর দরবারে পেশ করা হোক যে অবস্থায় আমি সিয়াম রত আছি। তাহলে সাপ্তাহিক রিপোর্ট সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়, এবং বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। কিন্তু কোন দিন তা আল্লাহর নবী বলেন না, এবং আল্লাহর নবীও জানতেন না, সেজন্য আল্লাহর নবী অধিক পরিমাণে সিয়াম পালন করতেন এই শাবান মাসে, যে যেদিন আল্লাহর দরবারে আমার বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে ওই দিন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। আবার এই মাসের 27-28 বা শেষের দিকে কিন্তু সিয়াম পালন করা যাবে না, আল্লাহ নবী নিষেধ করেছেন যে তোমরা রমজান এবং শাবানকে মিলিয়ে ফেলো না, অর্থাৎ রমজানে শাবানের 2-1 বাকি থাকতে সিয়াম পালন করা যাবে না। সুতরাং সবার শাবানের শেষের দিকে এসে সিয়াম পালন করা যাবে না, কমপক্ষে 25 পর্যন্ত, আমাদের প্রথম থেকে 25 পর্যন্ত সিয়াম পালন করা উচিত এ মাসে। কেন? আল্লাহর নবী অধিক পরিমাণে এ মাসে সিয়াম পালন করতেন সেজন্য। তো বাকি যে কয়েকদিন আছে আমরা আশা করব যে অন্তত, আজকে কত তারিখ শাবানের? 15, তো আর 10 কমপক্ষে 10 সিয়াম আমরা পালন করতে চাই ইনশাআল্লাহ। আশা রাখি কি না, আমরা এটা চেষ্টা করব, অন্তত 10 না পারি 2 পারি, 2 না পারি অন্তত 1 তো পারবো নাকি। আর নফল সিয়ামের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী বলেন নাসাই শরীফের 2225 নম্বর হাদিস, আন আবি উমামাত আল বাহিলির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, অন্য হাদিসের মধ্যে আসছে যে ইয়ানফাউ বিহি, যার দ্বারা আমার উপকার হয়, অন্য হাদিসে আরেকটু আসছে যে আই ইয়াদখুলুল জান্নাতা, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। তখন আল্লাহর নবী বললেন যে আল্লাহ নবী বলছেন আলাইকা বিসাওম, তুমি সিয়াম পালন করো। কেন? ফাইন্না লা ইদলা লাহু, অর্থাৎ এই সিয়ামের জুড়ি আর কোনো ইবাদত নাই। অন্য হাদিসে আসছে লা মিসলা লাহু, অর্থাৎ এই সিয়ামের সমতুল্য কোনো ইবাদত আর নাই। বুখারীর 2840 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিয়াম পালন করবে, বাদ আল্লাহু ওয়াজহাহু মিন জাহান্নামা 70 আমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 রাস্তার দূরত্ব নিক্ষেপ করবে, অর্থাৎ জাহান্নামকে তার থেকে 70 রাস্তা দূরে সরিয়ে দিবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, এ কিন্তু ফরজ সিয়াম বলি নাই, রমজান মাস বাদে অন্য মাসে যে সিয়ামগুলো আছে নফল সিয়াম, এই সিয়ামের আমরা যারা চাকরি বাকরি করি দেখা যায় আমরা সময় মতো সিয়াম পালন করতে পারি না, অফিসের সময় সংক্ষিপ্ত মানে অফিসে তাল মিলিয়ে চলা সম্ভব হয় না রমজান মাস ছাড়া, তো আমরা শুধুমাত্র শুক্র শনি 2 ছুটি পাই, আমরা শুক্র শনি চালিয়ে যেতে পারি, তাতেও 7-8-10 সিয়াম হয়ে যায়। বন্ধের দিনগুলো আমরা যদি সিয়াম পালন করি তাহলেও আমাদের অনেকগুলো সিয়াম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে 2 না পারলে অন্তত মাসে 3, তাও যদি না পারি তাহলে শাবান মাসের অধিকাংশ দিনে, তাও যদি না পারি তাহলে মহরমের 2, তাও যদি না পারি তাহলে কি বলে আমরা হজের সময় যে আরাফার দিনের সিয়াম, তাও আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে সপ্তাহে 2, মাসে 3, এভাবেই প্রত্যেক মাসে এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউহুর রাহীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم।